শনিবার স্থানীয় সময় রাত 1টার দিকে গুজরাটের ভারুচ জাম্বুসার হাইওয়েতে অবস্থিত ওয়েলফেয়ার হাসপাতালের নিচতলায় হঠাৎই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা বিশিষ্ট হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ সময় হাসপাতালটির আরো অন্তত 50 রোগীকে জীবিত উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মধ্যরাতে হাসপাতালটির আইসিইউতে শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছি আমরা। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মৃতদের মধ্যে 12 জন ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা গেলেও বাকি 6 জন দুর্ঘটনার সময় নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় মারা গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।